আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সাথে আছি ই এম হাসান তো এখন পঁয়ত্রিশ নাম্বার প্রশ্ন উত্তর পর্ব শুরু করছি প্রথম প্রশ্নটি করেছেন আতাউল হাসান নামে এক ভাই তিনি বলেছেন যে আলিম ফাজিলে নীতিমালা অনুযায়ী দু হাজার একুশ বাইশ অর্থ বছরে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সংস্কৃতি বিষয়ে চতুর্থ গণবিজ্ঞপ্তি যুক্ত হবে কি না বা সম্ভাবনা কতটুকু তো ভাই দেখেন এটা যেহেতু আঠারো সালে বলা হয়েছিল যে ইসলাম ইতিহাস ও সংস্কৃতি এই বিষয়টি যুক্ত হবে তাহলে আমরা কিন্তু দৃঢ় আশাবাদী যে এটি চতুর্থ গণবিজ্ঞপ্তিতে যুক্ত হবে এর আগেও আপনারা দেখেছেন সেমভাবে কিন্তু স্কুল লেভেলে বিজ্ঞানটি যুক্ত হয়েছে ফ্রেদাউস আর নৌরিন নামে এক বোন প্রশ্ন করেছেন আমার সব ঠিকানা বাবার বাড়ি কিন্তু আবেদনের ঠিকানা স্বামীর বাড়ি দিয়েছি এখন সমস্যা হবে কি বোন দেখুন হয়তোবা আপনার পুলিশ ভেরিফিকেশন এবং জয়েনের সমস্যা হবে না আপনাকে জয়েন করে নিলি পুলিশ ভেরিফিকেশনও সুন্দরভাবে হয়ে গেল কিন্তু যখন আপনি এমপিওর জন্য আবেদন করবেন তখন আপনার দুই ধরনের ঠিকানা আপনি এর আবেদনে কোন ঠিকানা ব্যবহার করবেন যখন এই কাগজগুলো উপরে মহলে যাবে মাধ্যমিকে ডিও ডিডিতে ছেলে তখন তারাও দেখবে যে ঠিকানা দুটি রয়েছে সেক্ষেত্রে কিন্তু ফাইল রিজেক্টেড হওয়ার সম্ভাবনা থাকে আবেদন ফাইলটি বাতিল হওয়ার সম্ভাবনা থাকে এজন্য ঠিকানায় একটি করা শ্রেয় মোহাম্মদ আশিক নামে এক ভাই প্রশ্ন করেছেন যে আমি ভৌত সুপারিশ সুপারিশপ্রাপ্ত হয়েছি আমার ভৌত বিজ্ঞান ছাড়াও কোন কোন ক্লাস নেওয়ার দায়িত্ব হতে পারে নেওয়া লাগতে পারে তো ভাই দেখেন আপনাকে ভৌত বিজ্ঞানী ক্লাস নিতে হবে পদার্থ রসায়ন তবে অনেক সময় কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে প্রসি ক্লাস নেয়ার প্রয়োজন হয় অনেক শিক্ষক মহোদয়েরা অনুপস্থিত থাকেন সেক্ষেত্রে আপনার কাঁধে দায়িত্ব চলে আসতে পারে তো এখন বিজ্ঞানের বিষয়গুলো আপনার গণিত রয়েছে এরপরে অষ্টম শ্রেণী পর্যন্ত সাধারণ বিজ্ঞান রয়েছে সেগুলো নেওয়া হতে পারে জীববিজ্ঞান নেওয়া হতে পারে পাশাপাশি অন্য কোনো বিষয়ও আপনাকে হয়তো বা ক্লাস নেওয়ার দায়িত্ব দেওয়া হতে পারে সেটি প্রক্সি আপনার পারমানেন্ট ক্লাস না আপনার পারমানেন্ট ক্লাস আপনার সাধারণত আসন এবং অতিরিক্ত আপনার গণিত আসতে পারে আব্দুল শহীদ নামে এক ভাই প্রশ্ন করেছেন যে সামাজিক বিজ্ঞানে বাংলা এবং ইংরেজি উল্লেখ নাই শুধুমাত্র দুজন শিক্ষক রয়েছে সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞানে এখন বিষয়ের নামের তালিকা আরও কোথায় আছে তো ভাই দেখেন আপনারা যখন শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন প্রধান শিক্ষকের কাছ থেকে শিক্ষক প্যাটার্নটি নেবেন সেখানে নিলে দেখতে পাবেন যে কোন কোন শিক্ষকের নামের পাশে কোন কোন বিষয় দেখানো আছে সেখানে একটি বিষয় দেখতে পাবেন আরেকটি বিষয় যেহেতু আগে সাবজেক্ট আনডিটারমাইন ছিল অনিশ্চিত ছিল এখন ডিটারমাইন বিষয়ভিত্তিক হয়ে যাচ্ছে সেক্ষেত্রে যখনই চাহিদা দেবে এখন তাদের নামের পাশে কিন্তু কোন কোন সাবজেক্ট নেবে সেটি দেখাবে আপাতত শিক্ষক প্যাটার্ন দেখা ছাড়া অন্য কোনো ওয়ে নাই মোহাম্মদ মিজানুর রহমান নামে এক ভাই প্রশ্ন করেছেন যে আমার বাড়ির পাশের একজন শিক্ষক যিনি সামাজিক বিজ্ঞানী ছিলেন তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এই পদে এখন বাংলা বিষয়ে চাহিদা দেবে নাকি সামাজিক বিজ্ঞানের রিলেটিভ বিষয়ে চাহিদা দেবে তো ভাই দেখেন আসলে উনি কোন বিষয়ে ক্লাস নিতেন সেই বিষয়ে কিন্তু এখন চাহিদা দেবে এখন যদি সাবজেক্টগুলো তো আগে আনডিটারমাইন ছিল এখন প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী সামাজিক বিজ্ঞানের কোন বিষয়ে ফাঁকা আছে সেটিতে চাহিদা দেবে জিডি ক্রুশেট অ্যান্ড কুকিং নামে একটি চ্যানেল থেকে প্রশ্ন করা হয়েছে যে চা কফি খাইলে কি ডোপ টেস্টে সমস্যা হবে ভাই আমার জানা মতে চাতে কী রয়েছে চা পাতা আপনার চিনি হয়তো আদা লেবু টেবু দিয়ে থাকে আর কপি যে কী রয়েছে এটা কি ক্যাফেন রয়েছে কপিটা কি হাতির গোবর দিয়ে কপি তৈরি করে হাতির গোবরে কি থাকে কোনো মাদক কিছু থাকে সম্ভবত থাকে না সম্ভবত এটি খে খাইলে কোনো সমস্যা হবে না আপনি আরও জানার জন্য নিকটস্থ কোনো ডাক্তারের সাথে পরামর্শ করতে পারেন মোহাম্মদ মুকুল মিয়া নামে একভাবে প্রশ্ন করেছেন যে মাদ্রাসায় এমপিও একশো সত্তর জন শিক্ষার্থী রয়েছে এক একর জায়গার উপরে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত এটি চোয়ার এলাকায় প্রতি বছর বিশ থেকে জন দাখিল পরীক্ষা দেয় পাশের হার শতকরা আশি শতাংশ এটি কি জাতীয়করণ হবে ভাই কিছু কিছু ক্যারাটেরিয়া কিন্তু প্রতিষ্ঠানটা মেনটেন করেছে যেমন আপনার শিক্ষার্থীর সংখ্যা এরপরে পাশের হার কিন্তু পরীক্ষার্থীর সংখ্যায় আমার মনে হচ্ছে এখানে একটু কম রয়েছে যাই আপনাদের মতো বিলিয়ন শিক্ষকেরা যখন এখানে যাবে ইনশাআল্লাহ খুব দ্রুত তরতর করে এই প্রতিষ্ঠানটি আরও অন্য অন্য শর্তগুলো পূরণ করবে সেক্ষেত্রে দ্রুত হয়ে যাবে ইনশাআল্লাহ জাতীয় কারণ সাখাওয়াত হোসাইন নামে এক ভাই প্রশ্ন করেছেন যে সকল সনদে আমার নাম শাখা ওয়াদ ওয়াদ বানানো রয়েছে ডাব্লিউ এটি কিন্তু আমার নিবন্ধন এবং এবং এনআইডিতে রয়েছে ডাব্লিউ এ টি এইচ অর্থাৎ একটি এইচ বেশি রয়েছে সমস্যা হবে কি ভাই সাধারণত প্রার্থীর নিজের নামে যদি কোনো ভুলভ্রান্তি থাকে সেক্ষেত্রে ঝামেলা আপনার আব্বা আম্মার নামে কোথাও মোসাম্মদ মোহাম্মদ আছে নাই পরে কিছু আসে নাই এগুলো নিয়ে কোনো সমস্যা হয় না কিন্তু প্রার্থী নিজের নাম নিট অ্যান্ড ক্লিন হওয়া চাই সেক্ষেত্রে আপনার যে এই যে একটি এইস বেশি রয়েছে এটি কীভাবে হলো আপনি কেন সংশোধন করেননি নিবন্ধন সনত্তি এরপরে বিএডের ভর্তির সময় কেন লক্ষ্য করেননি কীভাবে এটা করলেন এরপরে আপনার এনআইডি এগুলো সংশোধন করে নেওয়াটাই শ্রেয় হলে ভবিষ্যতে আপনার হয়তো পুলিশ ভেরিফিকেশনের সমস্যা হলো না আপনার জয়েন এমপিওতেও সমস্যা হলো না কিন্তু ভবিষ্যতে এইটি ভুল থাকলে আপনার আপনার অবসর সময় খুবই সমস্যা হয়ে থাকে ওবায়দুর রহমান নামে এক ভাই প্রশ্ন করেছেন যে নাগরিক নাগরিকত্বের সনদ ফটোকপি কি সত্য করতে হবে জি ভাই এটিও সত্য করতে হবে কারণ এটি সত্য করে পুলিশ ভেরিফিকেশনের সময় তাদেরকে একটি কপি দিতে হবে আয়সাদুল ইসলাম নামে একবার প্রশ্ন করেছেন যে আমি গ্যাসের ট্যাবলেট খেয়ে থাকি এটিতে সমস্যা আছে কি আমার জানা মতে গ্যাসের ট্যাবলেটে এই ধরনের কোনো ধরনের উপাদান নাই যেটি আপনার মাদকের মধ্যে পড়ে যায় তবে হ্যাঁ যদি এটি মাত্রা অতিরিক্ত হয়ে থাকে তাহলে সমস্যা হলেও হতে পারে আপনারা ডাক্তারের সাথে পরামর্শ করে এই বিষয়টি আরও গভীরভাবে জেনে নেবেন তো আশা করি সমস্যা হবে না কারণ অনেকেই তো আমাদের মেডিসিন খাওয়ার প্রয়োজন হতে পারে নানা কারণে নানা সময়ে তো আশা করি সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন পাশাপাশি আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট আগে জানাবেন আবারও কথা বলবো অন্য ভিডিওতে অন্য বিষয়ে সে নাগাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ